أرحم الراحمين. لا إله إلا أنت سبحانك إني كنت من দাবদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, কোনোভাবেই কমছে না তাপমাত্রার পারদ, উল্টো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ, এ অবস্থায় বৃষ্টির আশায় নামাজ আদায় করছেন ঝিনাইদহের মুসল্লিরা। মঙ্গলবার সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসকার আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লি ইসলাম মিয়া বলেন, সারা দেশ পুড়ছে খরায়, আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই, তাই এ নামাজ আদায় করলাম। আরেক মুসল্লি রহমান মোল্লা জানান, সৃষ্টিকর্তা কঠিন পরীক্ষা নিচ্ছে আমাদের, তিনিই মুক্তির পথ দেখাবেন ইনশাআল্লাহ। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেন, আমরা আমাদের পাপ থেকে মুক্তি চেয়েছি খোদার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তালার কাছে এ বিশেষ নামাজের মাধ্যমে মুক্তি চেয়েছেন, আল্লাহ রহমত চেয়েছেন, তার কাছে পানা চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা তার রহমত পাব। ক্ষমাতে দোয়া করলাম যাতে আল্লাহ আমাদের এই পরিবেশ থেকে এই ধরাকে একদম বৃষ্টি দিয়ে আমাদের ধরাকে শান্ত করেন, সুশোভিত করেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল বাসা, মহিলা কলেজ পড়া। الخمور ولويس الحرير واتخذت القينات والمعازف ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء.